এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি, পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন, আমরা বলেছি তো তা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া, যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত দিয়ে আবার রক্ত দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি শিখ ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি ওদের পথপ্রদর্শকের ভূমিকায়, আপনারা দাঁড়ান, আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা এখনই হাসিনার বদল চাই। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো, আর তুমি এই দেশের রক্ত ঝরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না। এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে, যে গত 2 সপ্তাহে তারা 100 শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা আজকে আবু সাইদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি, আমরা আজকে সিনা টান টান করবো, আসো আমাদের বুকে গুলি মারো। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীর হওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোন কোটা বা সুবিধার জন্য না, আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সব কিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সন্তানরা, আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে, আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে। এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না, আমরা অনেক সহ্য করেছি, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ মিনার সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি। এই দেশে আর যেন কোনো গুলি চলে না, পুলিশ বাহিনীর কথা হুঁশিয়ার করে বলছি, আপনারা সবাই নিরপেক্ষ হন, ভারত হইতে সাবধান, ভারত থেকে সাবধান, রড থেকে সাবধান। এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্যখাতে নিয়ে যেতে, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না, এবং আমরা আছি আপনাদের সাথে। আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে, এইভাবে তারা 71-এর মতন জান দিতে প্রস্তুত থাকবে, আমাদেরকে তারা এই অভিভূত করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা